স্যার আমাদের আজকের বিষয় হচ্ছে লাভ ইউর সেলফ নিজেকে ভালোবাসুন লাভ ইউর সেলফ নিজেকে ভালোবাসুন বলতে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এই বিষয়ে আমাদেরকে একটু বলুন ধন্যবাদ অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসুন অথবা লাভ ইউর সেলফ এই কথাটা কিন্তু আমরা খুব শুনি এবং বহুবার শুনেছি জেনেওছি কিন্তু অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসুন বলতে কি বোঝায় নিজেকে ভালোবাসুন মানে কিন্তু এটা নয় যে আত্মকেন্দ্রিকতা অথবা স্বার্থপরতা নিজেকে নিজেকে নিজে নিজের আমার সব চাই আমারই সব প্রয়োজন আমারই দরকার কেউ পাক বা না পাক সেটা আমার কিছু যায় আসে না এটা কিন্তু মানে নয় নিজেকে ভালোবাসুন মানে হলো আসলে নিজেকে বুঝতে পারা এম আমি কে আমি কোথা থেকে এলাম কেনই বাইলাম আমার দায়িত্বটাই বাকি যার ভেতরে ভালোবাসা নাই সারা জনকে কি করে ভালোবাসবে আমরা তো পৃথিবীতে এসেছি ধ্বংস করার জন্য নয় নষ্ট করার জন্য নয় আমরা পৃথিবীতে এসেছি সৃজন করার জন্য সৃষ্টি করার জন্য কারণ স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করার ক্ষমতা দিয়েছেন আমরা সৃষ্টি করব বিশ্বটাকে সুন্দর করব আমার ভিতরে ক্ষমতাকে জাগাতে হবে যদি আমি খুব সহজ করি বলি যে যে মানুষটা নিজেকে সুস্থ রাখার জন্য ঠিক মতন খায় না আমাদের কি ব্যালেন্স খাওয়া দরকার ঠিক পথে ঘুমানো দরকার ফিজিক্যাল ফিটনেসের জন্য এক্সারসাইজ করা দরকার কিন্তু কোনো ব্যক্তি যদি ঠিক পথে না খায় যে আমি ভীষণ ব্যস্ত আমি ভীষণভাবে ব্যস্ত থাকি খাওয়ার টাইম নাই তার মানে সে নিজেকে ভালোবাসে না যে নিজেকে অসুস্থ করে তুলছেন তার মানে সে আমি যদি আমাকে আমি যদি নিজেকে সুস্থ রাখতে না পারি তার মানে কি আমি নিজেকে ভালোবাসি না আমি আমাকে আমি আমার শরীরকে নষ্ট করছি আমার প্রতিদিন একটা মানুষের গড়ে আট ঘন্টা ঘোরা দরকার যে ব্যক্তিটা রাতে ঘুমাচ্ছে না তার মানে সে নিজেকে নষ্ট করছে বা সে নিজেকে ভালোবাসে না যে ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য ব্যায়াম করছে না ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য সে প্রতিদিন অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা ব্যায়াম করা দরকার সে করছে না তার মানে সে নিজেকে ভালোবাসছে না প্রত্যেকটা মানুষের এই বিক্ষিপ্ত চিন্তা থেকে তাকে এই যে এই যে টেনশন বিষণ্নতা সেখান থেকে কি করে নিজেকে রক্ষা করতে হয় যিনি এই পদ্ধতি বা এইভাবে নিজেকে তৈরি করছেন না তার মানে নিজেকে ভালোবাসছেন না যে ব্যক্তি নিজেকে ভালো না বাসে নিজেকে না বোঝে সে আর একজনকে কী করে ভালোবাসবে আরেকজনকে কী করে দেবে আমার কাছে যদি এক আমার কাছে যদি এক কোটি টাকা থাকে তাইলে না আমি একটা মানুষকে এক লক্ষ বা বিশ লক্ষ দেবো আমার কাছে থাকলেই না দেবো তা আমি যদি নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে না পারি নিজের মানসিকতা নিজের মনন নিজের ভেতরের সৌন্দর্য আমি যদি তৈরি করতে না পারি তাহলে আমি আর সুন্দরভাবে কী করে তৈরি করবো জগৎকে বিশ্বকে মানুষকে সুতরাং মূল ব্যাপার হচ্ছে নিজেকে ভালোবাসা মানে নিজেকে তৈরি করা নিজের ভিতরের সৌন্দর্য নিজের ভেতরের মননশীলতা নিজেকে বড় করে তোলা মানুষ যত পড়বে যত জানবে বিশ্ব ঘুরবে তত তার মন সুন্দর হবে মননশীলতা বাড়বে অন্যের কল্যাণ করবে আমরা মানুষের জন্য কাজ করতে চাই বিশ্বের জন্য জগতের জন্য এবং এটা যদি করতে হয় তাহলে আমার ভেতরের সৌন্দর্য নিজের ভিতরের মহত্ব তৈরি করতে হবে তাহলেই না আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো সুতরাং নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিকতা নয় নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয় নিজেকে ভালোবাসা মানে নিজেকে তৈরি করা প্রস্তুত করা কল্যাণের জন্য সমাজের জন্য জাতির জন্য বিশ্বের জন্য থ্যাংক ইউ